আজ স্বপ্নপূরণের এক নতুন গল্প লিখবে হাজারো ভূমিহীন পরিবার। প্রধানমন্ত্রীর পুনর্বাসন প্রকল্প থেকে জমি সহ ঘর পেতে যাচ্ছেন আরো 39,365টি পরিবার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। উন্নত সমৃদ্ধ সোনা বাংলাদেশ হিসেবে গড়ে উঠতো, কিন্তু 75-এর পর যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাই এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, শোষণ করেছে আর নিজেদেরই ভাগ্য করেছে। কিন্তু আওয়ামী লীগ, এদেশের মানুষের সংগঠন আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে এবং সেটা আজকে প্রমাণিত সত্য। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, কিন্তু বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা 96 সালে প্রায় 21 বছর পর সরকার গঠন করি, তখন 97 সালে আমরা উদ্যোগ নিই এই আশ্রম প্রকল্পে, এবং যারা একেবারে ভূমিহীন গৃহহীন মানুষ তাদের আমরা বিনা পয়সায় ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের ভূমিহীন মানুষের জন্য খাস জমি উদ্ধার করার লক্ষ্য নিয়ে প্রতি মানুষের 100 বিঘার উপর কারো জমি থাকবে না, অতিরিক্ত জমি ভূমিহীনের মাঝে বিতরণ করা হবে সেই উদ্যোগটাই নিয়েছিলেন। এবং তিনি 1972 সালে 20 ফেব্রুয়ারি ভোলায় এক জনসভায় বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন, কোট, একটি পরিবার মাত্র 100 বিঘা সম্পত্তি রাখতে পারবে, প্রয়োজন বোধে এটা আরো কমানো হতে পারে। বিভিন্ন পরিবারের কাছ থেকে পাওয়া বাড়তি জমি ও সরকারের হাতে খাস জমি সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করা হবে, অতীতের মতো পশুদের দামে জমি ভাগ করে দিয়ে এই ঘোষণাকে ফাঁকি দেওয়ার বা পাশ কাটিয়ে যাওয়া চলবে না, আনকোট। আমি আজকে সত্যি খুব আনন্দের যে আজকে আবার আমরা এর মধ্যে কয়েকটা আমরা ঘর দিয়েছি, আর আজকে আরো প্রায় 39,365টি ভূমি গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তাদের মাথা গোঁজা ঠাঁই করে দিচ্ছি, তাদের ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে পারছি। আমি মনে করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের কাছে নেই, কিন্তু যেখানেই থাকুক নিশ্চয়ই তার আত্মা শান্তি পাবে এবং তার দুঃখী মানুষের মুখে যে হাসি ঘর পাওয়ার পর, অন্তত সেই হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ৯৬ সালে সে সময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ ছিল, কারণ এরপরে তো একের পর এক মিলিটারি ডিক্টেটর অথবা তাদেরই দোষরা দেশ পরিচালনা করেছে। আমরা তখন ব্যারাক হাউস নির্মাণ করে দিতাম যাতে কেউ বাড়িঘর বিক্রি করতে না পারে, ঘর চারা বিক্রি করতে না পারে, এবং তাদের আমরা পুনর্বাসন করা শুরু করেছিলাম। এরপর আবার আমরা ক্ষমতা আসতে পারিনি। 2009 সরকার আসার পর আবার নতুন উদ্যমে আমরা কাজ নিয়ে এবার আশ্রয়ম দুই এই কর্মসূচি নিয়েই আমাদের এই কাজ শুরু। আজকে আমি ধন্যবাদ জানাই মাঠে ময়দানে যারা কাজ করেছেন, আমাদের প্রশাসন থেকে শুরু করে যারা উদ্যোগের সঙ্গে ছিলেন, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিরা যারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষের ভূমিহীন থাকবে না, আর বিশেষ করে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি 2020 সাল, তো তখন আমাদের সিদ্ধান্তই ছিল যে এর মধ্যে আমরা এই দেশের মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেবো, সেই উদ্দেশ্য নিয়েই আমরা ব্যাপকভাবে কাজ শুরু করি। কারণ 97 সাল থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং চর অঞ্চলে আমরা মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছিলাম এবং আশ্রম একের প্রকল্প একের মাধ্যমে আর আমরা দুই বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে প্রায় 5,14,597টি পরিবার পুনর্বাসন করা হয়েছে, এবং আমরা আর একটা উদ্যোগ আমাদের নিয়েছিলাম যাদের ভিটে মাটি আছে
তাদেরকে ঘর করে দেওয়া, সেটা আমরা বাংলাদেশ ব্যাংকে গিয়ে তহবিল নামে একটি তহবিল করে এখানে এনজিও বা কোনো প্রতিষ্ঠান তারা মাত্র 1% সার্ভিস চার্জের টাকা নিতে পারবে, আর যাদেরকে ঘর করে দেবে তাদের কাছ থেকে তাদের যদি লোন দেয় তো 5%-এর বেশি নিতে পারবে না। এভাবে আমরা অনেক মানুষকে পুনর্বাসন হয়েছিলাম সেই সময়। তাছাড়া আরেকটা প্রকল্প আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে যারা বস্তিবাসী তারা যদি নিজের গ্রামে ফিরে যেতে চায়, তো যাদের জমি আছে তাদের ঘর করে দেওয়া, 6 মাস পর্যন্ত তাদেরকে বিনা পয়সা খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের জীবন জীবিকার সুযোগ করে দেওয়া। সেসব অনেক বস্তিবাসীও ফিরে গিয়েছিল, কিন্তু 2001-এ আমরা যখন সরকার আসতে পারলাম না, তখন আবার সেই মানুষগুলি আসলে আরো দুর্দশায় পড়ে, যার এখন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদেরকে পুনর্বাসন করতে। 91 সালে একটা ঘূর্ণিঝড় হয় বাংলাদেশে, তখন বিএনপি ক্ষমতায়। সেই ঘূর্ণিঝড়ের সময় আসলে সেই ঘূর্ণিঝড় যে আসছে তার যেটা ব্যবস্থা নিতে হবে সে সরকারকে কোনো রকম ব্যবস্থা নেয়নি। যেহেতু আমাদের সংগঠন সারা বাংলাদেশে ছড়ানো, সে ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর পরে আমি ফোন পাই এবং আমাকে জানানো হয় যে এভাবে ঘূর্ণিঝড়ের পুরো এলাকা বিশেষ করে চট্টগ্রাম এবং আমাদের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ তছনছ হয়ে যায়। আওয়ামী লীগই প্রথম আমরা ছুটে গিয়েছিলাম এই দুর্গত মানুষের পাশে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আমরা নিজে চোখে দেখেছি। যখন আমরা ত্রাণ বিতরণ করতে যাই যে মানুষের লাশ, মানে পশু পাখির লাশ সব একসাথে ভাসছে, ছোট শিশু থেকে শুরু করে মা তার সন্তানদের নিয়ে অথবা শরীর পড়ে আছে, এরকম বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে আমরা মানুষের সাহায্য করি এবং মানুষের পাশে দাঁড়াই এবং লাশের ব্যবস্থা করি। কিন্তু তখনকার যে সরকার, আমরা যখন পার্লামেন্টে বিষয়টা তুললাম তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, তিনি ঘুমোচ্ছিলেন, জানে না। আর আমাদের 3 বাহিনী প্রধান গলফ খেলছিলেন, ঘূর্ণিঝড়ে যে এত বড় ক্ষতি হয়ে গেছে তাও তারা জানে না। বিমান বাহিনীর চট্টগ্রামে যত যে কটা প্লেন ছিল, হেলিকপ্টার ছিল, ধ্বংস, নৌবাহিনীর সব ধ্বংস, আর সারা বাংলাদেশ তো তছনছ, একেবারে চট্টগ্রাম থেকে নিয়ে উপকূলীয় অঞ্চল। কিন্তু আমরা সেই সময় রাস্তাঘাট সব বন্ধ ছিল, কিন্তু আমরা ছুটে গিয়েছিলাম এবং মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই সময় অনেক মানুষ উদ্বাস্তু হয়ে কক্সবাজারে বস্তিতে থাকতো, এবারে আমরা তাদেরকে পুনর্বাসন করেছি। কক্সবাজারই খুশকুল নামক একটি জায়গা, সেখানে আমরা 5 তলা বিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ করে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিচ্ছি। ইতিমধ্যে প্রায় ওখানে 4,409টি জলবায়ু উদ্বাস্তু পরিবার আছে, আমরা তাদের পুনর্বাসন করার পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে প্রায় 640 জন মানে পরিবার তারা সেই ফ্ল্যাট পেয়েছে, বাকি কাজগুলিও চলছে। এভাবে আমরা তাদেরকে সাহায্য করছি। আমাদের দেশে আপনারা জানেন যে বেদের শ্রেণী আছে, ভাসমান জীবন যাপন করে। বরগুনা সেখানে রাঙাবলী এলাকা মান্টা শ্রেণী আছে, তারা ওই নৌকায় জীবনযাপন করে, শুধু মাছ ধরে তাদের জীবন চলে। তাছাড়া আমাদের হিজড়া সম্প্রদায় যাদেরকে আমরা এখন স্বীকৃতি দিয়েছি সাংবিধানিকভাবে, সেই সাথে আমাদের আরো ভাসমান যারা বেদে শ্রেণী, সবাইকে আমরা পুনর্বাসন করে দিচ্ছি। চা শ্রমিকদের জন্য আমরা বিশেষ বরাদ্দ দিয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছি। আর যখনই আমরা কোনো প্রকল্প করছি সেখানে যারা উদ্বাস্তু বা যাদের জমি নিচ্ছি তাদেরকেও আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। প্রতিটি প্রকল্পের সাথে সাথেই এই মানুষগুলি যেন একেবারে ভূমিহীন হয়ে না যায়, উদ্বাস্তু হয়ে না যায়, সেই জন্য তাদের জন্য ঘর বাড়ি তৈরি করে, একেবারে পদ্মা সেতু প্রকল্প থেকে শুরু করে পায়রা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের যত প্রকল্প আমরা করেছি, প্রতিটি জায়গায় যা যা জমি নিয়েছি তাদের সবাইকে আমরা এই ঘর বাড়ি করে আশ্রয় দিয়ে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য যে
জাতিটা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। আমরা খালি ঘর বাড়ি যে তৈরি করে দিচ্ছি তা কিন্তু না, সাথে সাথে পানির ব্যবস্থা, সুপেয় পানি, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি, সাথে সাথে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, যে যে ধরনের কাজ করে জীবন জীবিকা করতে চায় সেই কাজটার জন্য করতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং সকলেই সেখানে কিছু না কিছু উৎপাদন করছেন বা কোনো হাতের কাজ করছেন, নানাভাবে কাজ করে নিজের জীবন জীবিকা নিচ্ছেন। সবচেয়ে বড় কথা, ঘরের মেয়েরা সব থেকে বেশি কর্মক্ষম, তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা আমাদের যে লক্ষ্য করেছি যে তাদের এই কাজের ফলে এটা আমাদের অর্থনীতিতেও কিন্তু যুক্ত হচ্ছে। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা সহ 159টি উপজেলা সম্পূর্ণ ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়ে গেছে। সেখানে কোনো মানুষ আর ভূমিহীন নাই, গৃহহীন নাই। এই 149টি উপজেলাকে আমরা ভূমিহীন, গৃহহীন করতে পেরেছি। আর এর আগে আমরা পঞ্চগড়, মাগুরা জেলার সকল উপজেলা সহ 52টি উপজেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত করেছি। ইনশাআল্লাহ বাংলাদেশের একটি উপজেলাও বাকি থাকবে না। আমি যে সকল উপজেলাগুলো ভূমিহীন, গৃহহীন মুক্ত হলো সেগুলো উল্লেখ করছি, যেমন ঢাকা জেলার দোহার, সাভার, কেরানীগঞ্জ, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর, মাদারীপুর জেলার কালকিনি, রাজৈর, শিবচর, ডাসা, শহীদপুর জেলার শহীদপুর সদর, কিশোরগঞ্জ জেলার ভৈরব, পাকুন্দিয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ সদর, গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, নরসিংদী জেলার নরসিংদী সদর, বেলাব, পলাশ, মনোহরদি, রায়পুরা, শিবপুর, টাঙ্গাইল জেলার দেলদুয়ার, ধনবাড়ি, মধুপুর, মানিকগঞ্জ জেলার দৌলতপুর, সিঙ্গার, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, মুন্সিগঞ্জ সদর, রাজবাড়ি জেলার পাংশা, রাজবাড়ি সদর, বালিয়াকান্দি, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, সালথা, নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, পূর্বধলা, বারহাট্টা, দুর্গাপুর, কেন্দুয়া, কলমাকান্দা, আটপাড়া, মোহনগঞ্জ, ময়মনসিংহ জেলার গৌরীপুর, ত্রিশাল, তারাকান্দা, শেরপুর জেলার নকলা, ঝিনাইগাতি, নলিতাবাড়ি, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ, কক্সবাজার জেলার চকরিয়া, চট্টগ্রাম জেলার বোয়ালখালী, রাউজান, চাঁদপুর জেলার মতলব উত্তর, ফরিদগঞ্জ, শাহরাস্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, নাসিরনগর, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, আখাউড়া, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, লালমাই, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর, রংপুর জেলার কাউনিয়া, তারাগঞ্জ, দিনাজপুর জেলার বিরল, কাহারুল, খানসামা, ঠাকুরগাঁও জেলার হরিপুর, নীলফামারী জেলার নীলফামারী সদর, কিশোরগঞ্জ, নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, মহাদেবপুর, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, জয়পুরহাট জেলার কালাই, খেতলাল, জয়পুরহাট সদর, আক্কেলপুর, রাজশাহী জেলার পুঠিয়া, পাবা, বাগমারা, দুর্গাপুর, গোদাগাড়ি, তানোর, বগুড়া জেলার ধুনট, শিবগঞ্জ, সোনাতলা, কাহালু, শাহজাহানপুর, নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, পাবনা জেলার আটঘরিয়া, পাবনা সদর, সাঁথিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল, ভোলাহাট, গোমস্তাপুর, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর, জীবননগর, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কলারোয়া, দেবহাটা, যশোর জেলার কেশবপুর, শার্শা, বাগারপাড়া, মেহেরপুর জেলার মেহেরপুর সদর, মুজিবনগর, কুষ্টিয়া জেলার কুমারখালী, কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, ভোলা জেলার ভোলা সদর, পিরোজপুর জেলার নাজিরপুর, ভান্ডারিয়া, নেসারাবাদ, কাউখালী, ইন্দুকানী, মঠবাড়িয়া, ঝালকাঠি জেলার নলসিটি, রাজাপুর, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর, দুমকি, রাঙাবালী, বরগুনা জেলার বামনা, বরিশাল জেলার বাবুগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, মুলাদি, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, পানিয়াটা, চুনারুঘাট, সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর। আমরা সর্বশেষ সাল নাগাদ অনুযায়ী 9টি জেলা এবং 211টি উপজেলা সমূহে শতভাগ ভূমিহীন, গৃহহীন জেলা উপজেলা ঘোষণা করছি। তবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এই ভূমিহীন, গৃহহীন যদি পাওয়া যায়, আমি আপনাদের সবাইকে এই অনুরোধটা করব, যারা এখানে শুনছেন, সংযুক্ত আছেন,
আপনাদের সব এলাকায়, যে সব এলাকায় ইতিমধ্যে আমরা মানে সকলকে ঘর দিয়েছি, কিন্তু সেখানেও যদি আরো কেউ বাকি থাকে ভূমিহীন, মানে ভূমিহীন পরিবার, নিশ্চয়ই সেই তালিকাটাও আপনারা করবেন, তাদেরকে আমরা ঘর করে দেব। কাজে সেটা আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো, আপনারা সেটা করবেন। কারণ আমরা চাই যে প্রত্যেকটা মানুষ সে ঘর পাবে, আশ্রয় পাবে, তার জীবন জীবিকা হবে, সে কখনো মানে এই সমাজের বোঝা হয়ে থাকবে না, সে নিজের পায়ে সম্মানের সাথে নিজের পায়ে দাঁড়াবে, সম্মানের সাথে বসবাস করবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আজকে আমি সত্যি আনন্দিত যে আমরা আজকে আরো 39,000-এর উপরে ঘর দিলাম। আমি একটু পরেই এখানে যারা ঘর পেয়েছেন তাদের সাথে তাদের কথা শুনবো, তাদের অনুভূতিটা আমি জানবো। আমি চাই এই বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাতে চেয়েছিলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। ইনশাআল্লাহ আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করবো, এটাই আমাদের লক্ষ্য। আর যারা এই গৃহ নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, একেবারে প্রশাসন থেকে নিয়ে শুরু করে একদম একজন শ্রমিক পর্যন্ত, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যেটা আমি দেখেছি যে আন্তরিকতার সাথে কাজ করেছেন সবাই, মানে আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে যে প্রত্যেকে যে অনুভূতিটা পেয়েছি যে প্রত্যেকেই এই দরিদ্র মানুষগুলির প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই ঘর বাড়ি নির্মাণ, তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো যারা করে দিয়েছেন, বিশেষ করে আমাদের সরকারি যারা অফিসার ছিলেন বা কর্মচারী ছিলেন তারা, এবং আশেপাশে যারা বসতকারী বা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যারা করছেন, প্রত্যেকেই কিন্তু সহযোগিতা করেছে, এবং যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমি ধন্যবাদ জানাই যে আপনারা সব থেকে একটা সোয়াবের কাজ করেছেন, সব থেকে বড় একটা কাজ করেছেন, বোধহয় জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করেছেন, এই ভূমিহীন দুঃখী মানুষগুলিকে ঘর বাড়ি দিয়ে তাদের মুখের হাসিটা দেখে। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমি আমাদের একটু তো আগেই বলে দিলাম যে আমাদের 7টি জেলা, সকল উপজেলা সহ সারা দেশে 149টা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ।